ড শিলানন্দ মহাথেরো বাংলাদেশের বৌদ্ধ সমাজের দ্বিতীয় ধর্মগুরু ছিলেন যিনি গত উনিশে জানুয়ারি মহাপ্রয়াণ ঘটে তার ধর্মীয় এই গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল চট্টগ্রামের রাওজানের বিমলানন্দ কেন্দ্রীয় বিহারের মাঠে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সমবেত হন হাজারো ভক্ত ও অনুসারী তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় এই অন্ত্যেষ্টিক্রিয়াস্থল রূপ নেই পুণ্যতীর্থে পঁচানব্বই বছর বয়সী ডক্টর শিলানন্দ মহাথেরো মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজের দায়িত্ব পালন করেন তার স্মৃতিচারণ করতে দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরাও হাজির হন অন্তর্ষ্টি ক্রিয়ায় শিলানন্দর গুণ সুতরাং এই গুণধর ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে ত তদন্য আমরা অত্যন্ত দুঃখিত তিনি একজন পুণ্যপুরুষ ছিলেন তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি গৈরিক বসন ধারণ করে মহামানব থাকত বুদ্ধের অহিংসা সাম্য মৈত্রীর বাণী জগতে ছড়িয়ে দিয়েছেন এবং সকল জগতের মঙ্গল কামনা করেছেন তার সদ্ধর্ম চেতনা স্বজাতি প্রেম শিক্ষা সংস্কৃতি অমীয় শান্তির বাণী প্রচারে অসাধারণ ভূমিকা পালন করে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এ ধর্মগুরুর জীবন ও কর্ম নিয়ে প্রকাশ করা হয়েছে একটি স্মারক গ্রন্থ সেই মহাকারণে আবদুল্লা রাকিবাঙ্গা সংবাদ চট্টগ্রাম সদ্ধর্ম